স্টেট পুলিশের কাজে সমালোচনা করতে গিয়ে বেফাঁস মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এক জনসভায় তার মন্তব্য, পুলিশের মেরুদণ্ড নেই, তারা তৃণমূলের ক্যাডার হিসাবে কাজ করে। ওসি আইসিদের উচিত নিজেদের পথ ছেড়ে সবজি বিক্রি করা। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তো বটেই বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে আইন রক্ষকদের মধ্যেও। আগেও বহুবার পুলিশকে তৃণমূলের ক্যাডার বলে আক্রমণের পথে হেঁটেছেন দিলীপ ঘোষ সহ রাজ্য বিজেপির অন্যান্য নেতারা। পুলিশের কাজ নিয়ে প্রায় সব সময় সমালোচনা শোনা যায় গেরুয়া শিবিরে। তবে শনিবার বিজেপি রাজ্য সভাপতি কটাক্ষের ভাষা একেবারেই নজিরবিহীন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। অফিসার পদমর্যাদা পুলিশদের প্রতি তার পরামর্শ, উর্দি ছেড়ে পদ ছেড়ে সবজি বিক্রি করা উচিত। রাজ্য বিজেপির অভিযোগ, তৃণমূল সরকারের আমলে পুলিশ শুধুই শাসক দলের হয়ে সক্রিয় ভূমিকা পালন করে, বিরোধীদের জন্য কোনো সক্রিয়তা দেখা যায় না উর্দিধারীদের। সেখান থেকে দিলীপ ঘোষের এই নজিরবিহীন আক্রমণ বলে মনে করা হচ্ছে। নেই না বেঙ্গলি কালচার না ভারতীয় কালচার, কিস কালচার কে বারে মনকো জানকারি হ্যায়। ইহাঁ কি জিম্মেদারি লেনা পড়তা হ্যায়, লোগোঁ কা সুখ দুঃখ পে রহনা পড়তা হ্যায়, তব পতা চলতা হ্যায়। জয় শ্রী রাম তো গাঁও গাঁও মে লোক বোল রহে হ্যায়, পহলে কুছ লোক বোলতে থা, পুরা বঙ্গাল বোল রহা হ্যায়, শায়দ ও বঙ্গাল কো নহীঁ জানতে হ্যায়, ইসলিয়ে উনকা বিচারধারা, উনকা বিচার লোগোঁ নে ত্যাগ দিয়া ইহাঁ পর। জো ন্যারেটিভ ক্রিয়েট করনে কি কোশিশ মমতা ব্যানার্জি সরকার তৃণমূল কে দ্বারা হো রহা হ্যায়, জয় মা কালী জয় দুর্গা কে কে, কি আপকো লাগতা হ্যায় অমর্ত্য সেন ভি উসি ল্যাঙ্গুয়েজ মে বাত করে, উসি ভাষা মে? देखिए अमर्त्य सेन किस भाषा में बात कर रहे हैं मुझे मालूम नहीं है, कब किस भाषा में बात करते हैं, लेकिन लोग उनका भाषा को स्वीकार नहीं करते हैं। बंगाल में सबको नकारा, प्रो कम्युनिस्ट, सेकुलरिस्ट, टीएमसी जितने भी थे सबका नकार कर।